ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। জঙ্গিপুর থেকে আসিফ ভাই প্রশ্ন করেছেন, ঈদে মিলাদুন নবী উদযাপন করা কতটুকু শরীয়ত সম্মত? আমরা জানি শরীয়তে দুটো ঈদ আমরা উপহার পেয়েছি, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে ঈদুল ফিত্র এবং ঈদুল আজহা। এই দুটো ঈদ ব্যতিরেকে তৃতীয় নাম্বার কোনো ঈদ শরীয়তে নেই। যে ঈদ বর্তমানে পালন হচ্ছে, ঈদে মিলাদুন নবী, নবীর জন্ম মুহূর্ত, এটা হচ্ছে সুস্পষ্ট বিদআত, স্পষ্ট গুমরাহির পথ। আর এই গুমরাহির পথের আবিষ্কারক হল ইরাকের এরবাল এলাকার গভর্নর আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি। সর্বপ্রথম 604 হিজরিতে তিনি এই নিকৃষ্ট বেদাত চালু করেন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 593 বছর পরে চালু হয়েছে। এই দিন তারা মিলাদুন নবী উদযাপনের নামে নাচ গান সহ চরম স্বেচ্ছাচারিতায় লিপ্ত হতো। গভর্নর নিজেও নাচে অংশ নিতেন, আর সেই সময়ে জাহেল আলেম আবুল খাত্তাব ওমর বিন দেহিয়া, তিনি মিলাদের সমর্থনে জাল ও বানোয়াট হাদিস জমা করে বই লিখেছেন, এবং তিনি প্রায় এর জন্য 1000 স্বর্ণমুদ্রা পুরস্কার পেয়েছেন। এই ঈদে মিলাদুন নবী সাহাবাদের যুগে ছিল না, সাহাবারা পালন করেননি নবীর জন্মদিবস, তাবেঈনরা করেননি, মুহাদ্দিসিনে কেরামরা করেননি, শুধুমাত্র এগুলো শুধু তারাই পালন করে, তারাই পালন করছে, যারা বেদায়াতি, যারা পদভ্রষ্ট, তারাই এটা পালন করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রদ্দুন, মুসলিম, হাদিস নম্বর 1718, বুখারী, হাদিস নম্বর 2697। যে ব্যক্তি আমাদের শরীয়তে এমন কিছু সৃষ্টি করল, এমন কিছু তৈরি করল যা তার মধ্যে নেই, তা হচ্ছে প্রত্যাখ্যাত। তাহলে এমন কিছু কাজ আমরা করলাম যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে ছিল না, সেটা প্রত্যাখ্যাত, রিজেক্টেড, তার পরিণাম হচ্ছে জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতুল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন যালালা ওয়া কুল্লা যালালাতিন ফিন্নার, আবু দাউদ, হাদিস নম্বর 4607, তিরমিজি, হাদিস নম্বর 2676, নাসাই, হাদিস নম্বর 1578। তোমরা দিনের মধ্যে নতুন সৃষ্টি করা থেকে বিরত থাকো, নিশ্চয় প্রত্যেক নতুন সৃষ্টি হচ্ছে বেদাত, এবং প্রত্যেক বেদাতই হচ্ছে গুমরাহী, এবং প্রত্যেক গুমরাহীর পরিণাম হচ্ছে জাহান্নাম। তাহলে দিনের মধ্যে যেটা ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেননি, সেই কাজ যদি আপনি করেন, সেই কাজ যদি আপনি সমাজে চালু করেন, সেটা হচ্ছে বেদাত। আর এই বেদাত যারা করবে তারা হচ্ছে গুমরা, পদভ্রষ্ট, আর প্রত্যেক গুমরা পদভ্রষ্টর পরিণাম হচ্ছে জাহান্নাম। যারা ঈদে মিলাদুন নবী করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী, এরা হচ্ছে পদভ্রষ্ট, এরা হচ্ছে গুমরা। যদি এরা তৌবা না করে, এরা যদি সঠিক রাস্তায় ফিরে না আসে,
তাহলে এদের পরিণাম কিন্তু জাহান্নাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা ফারাতুকুম আলাল হাউযি লা ইউরফা'আন্না ইলাইয়া রিজালুম মিনকুম হাত্তা ইযা আহওয়াইতু লি উনাওিলাহুম উখতুলিজু দুনি ফাআকুলু আই রব আসহাবি ইয়াকুলু লা তাদরি মা আহদাসু বাদাক। বুখারি হাদিস নাম্বার 7049-7050। আল্লাহ রসুল বলছেন, আমি হাউজে কাউসারের নিকট তোমাদের আগেই উপস্থিত থাকব, তোমাদের আগে হাউজে কাউসারের নিকট আমি চলে যাব, তোমাদের থেকে কিছু লোককে আমার নিকট পেশ করা হবে, আমার নিকট নিয়ে আসা হবে, কিন্তু যখন আমি তাদের হাউজে কাউসারের পানি পান করাতে উদ্যত হব, পান করাতে যাব, তখন তাদেরকে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে, আমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। আল্লাহ রসুল বলছেন, আমি বলবো, হে রব, হে আল্লাহ, এরা তো আমার সাথী, এরা তো আমার উম্মত, কেন এদেরকে ছিনিয়ে নিলেন, পানি কেন পান করতে দিলেন না? তখন আল্লাহ বলবেন, তোমার পর, তোমার মৃত্যুর পর তারা নতুন কি ঘটিয়েছে তা তুমি জানো না, তা তুমি জানো না। অন্য বর্ণনায় এসেছে, ক্বালা ইন্নাহুম মিন্নি ফায়ুকালু ইন্নাকা লা তাদরি মা বাদ্দালু বাদাকা ফাআকুলু সুহকান সুহকান লিমান বাদ্দালা বাদি। বুখারি হাদিস নাম্বার 7051। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবেন, এরা তো আমারই অনুসারী ছিল, এরা তো আমারই অনুসারী, এরা তো মুসলিম ছিল। তখন বলা হবে, ফেরেশতারা বলবেন, আপনি নিশ্চয় জানেন না যে আপনার পরে এরা দিনের মধ্যে কি পরিবর্তন করেছে, আপনি জানেন না নিশ্চয় যে আপনি মরে যাওয়ার পরে দিনের মধ্যে এরা নতুন নতুন কি সৃষ্টি করেছিল। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা শুনে রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, যারা আমার পরে পরিবর্তন করেছে তারা দূরে হোক, দূরে হোক, আল্লাহর রহমত থেকে দূরে চলে যাক। তাহলে যখন আপনি ঈদে মিলাদুন্নবী পালন করবেন, ঈদে মিলাদুন্নবী যা সাহাবারা করেননি, তাবেইনরা করেননি, মুহাদ্দিসিনে কেরামরা করেননি, সেই জিনিস যখন আপনি করবেন, তখন কাল কিয়ামতের দিনে হাউজে কাউসারের নিকট যখন ওই আপনাদেরকে নিয়ে আসা হবে যারা ঈদে মিলাদুন্নবী পালন করছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, চলো আমার কাছ থেকে দূর হটো, বিদাত করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সম্পর্ক রাখবেন না। অতএব কাল কিয়ামতের দিনে যারা ঈদে মিলাদুন্নবী পালন করছে তারা বরবাদ হয়ে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে, এবং তারা রসুল সাল্লাহ সাল্লামের ভাষ্য অনুযায়ী, রসুল সাল্লাহ আলহি আসাল্লামের কথা অনুযায়ী তারা জাহান্নামে চলে যাবে। রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম তিনি বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসার আবনা মারিয়াম ফা ইন্নামা আনা আব্দুহু ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু। বুখারী হাদিস নাম্বার 3445। তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না, যেভাবে নাসারাগণ ঈসা আলাইহিস সাল্লাম সম্পর্কে বাড়াবাড়ি করেছিল, ঈসা আলাইহিস সাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করেছিল, সেরকম ভাবে আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না, আমাকে উঁচু স্থানে বেশি উঠায়ও না, যতটুকু আমার মর্যাদা ততটুকু আমার মর্যাদা দাও, বরং তোমরা বলো যে আমি আল্লাহর বান্দা ও তার রসুল, আমি একজন আল্লাহর বান্দা ছিলাম, তার রসুল ছিলাম, এতটুকু বলো, আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না। অতএব ঈদে মিলাদুন্নবী এটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়াবাড়ি, যা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অতএব যারা ঈদের মিলাদুন্নবী পালন করেন তারা সতর্ক হয়ে যান, নচেত আপনি কাল কিয়ামতের দিনে বরবাদ হয়ে যাবেন, আপনার সঙ্গে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সম্পর্ক রাখবেন না। আশা করি বুঝতে পেরেছেন।